আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি খুব গুরুত্বপূর্ণ আলোচনা করব, যেটা আমাদের দুনিয়া আখেরাতের অত্যন্ত কাজে আসবে। আলোচনা যেটা, সেটা হচ্ছে বর্তমান মাস হচ্ছে শাবান মাস। নবীজি সাল্লাল্লাহু ইসলাম কিন্তু শাবান মাসে অনেক অনেক রোজা রাখতেন এবং অনেক আমল করতেন। এখন প্রশ্ন আসতে পারে যে নবীজি সাল্লাল্লাহু ইসলাম কেন আমল করেন? তিনি তো জান্নাতি, তো ওনার আমলের কি প্রয়োজন? বা আশারায় মুবাশশারা যে 10 জন সাহাবি দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, ঠিক আছে, তারা আমল করে কি লাভ? যেহেতু সার্টিফিকেট পেয়ে গেছেন আর জান্নাতের সার্টিফিকেট সেটা আর বাতিলও হবে না, ঠিক আছে, তারা আমল করে কি লাভ? এটার যেটা উত্তর সেটা হচ্ছে, মনে করেন মালিককে খুশি করার জন্য, আপনি যদি কোনো মানুষকে খুশি করার জন্য বিনা স্বার্থে কোনো মানুষকে খুশি করার জন্য কোনো কাজ করেন, যেটা করলে ওই মানুষটার পছন্দনীয় তাই সে এটা খাবে। মনে করেন কোনো মেহমান, আপনার অনেক অত্যন্ত ভালো একজন মেহমান যাকে আপনি অনেক সম্মান করেন, ঠিক আছে, উনি আপনার বাসায় আসেন, তো বাসায় আসলে উনার যে জিনিসটা খাবার খুব পছন্দ আপনি ওইটা তৈরি করে উনাকে খাওয়ান, ঠিক আছে, উনি খুশি হয়ে আপনাকে বকশিস করেন। তো এখন আপনি বকশিস পেয়ে গেছেন, আপনি যদি স্বার্থপর হন তাহলে বলবেন যে বকশিস পাইছি আর পরবর্তীতে তো নাও দিতে পারে, আর কোনোদিন এরকম খাবার রেডি করার কোনো প্রয়োজন নেই। স্বার্থপর যদি হন তাহলে এটা বলবেন, আর যদি আপনি নিঃস্বার্থে তাকে কোনো কিছু খাওয়াই থাকেন, যেহেতু উনার পছন্দ উনি এটা পছন্দ করে খান বা অন্য কিছু, যেরকম উদাহরণস্বরূপ বলতেছি, তাহলে তো আপনি পুরস্কার পাওয়ার পরেও আবার আসলে আরো ভালো করে চাইবেন খাওয়ানোর জন্য, ঠিক আছে। ঠিক তেমনি ভাবে তারা যদি জান্নাতের সার্টিফিকেটও পান, আল্লাহর জন্য তারা সবকিছু করেন, এমনকি নিজের জীবন 51,000 বার দিতে প্রস্তুত, তারা অবশ্যই তাদেরকে আমল থেকে ফেরানো যাবে না। জান্নাতের সার্টিফিকেট তো পেয়ে গেছেন, জান্নাতে যদি তাদেরকে নিয়েও রাখা হয় দুনিয়াতে, তারপরে তারা আমল চালিয়ে যাবেন, আশা করি উত্তর পেয়ে গেছেন। এখন যেটা তারা আমল করার আরেকটা ই হচ্ছে, মনে করেন আমাদের শিক্ষা দেওয়া যে তারা এত কিছু পরে, তারা এত আমলদার হওয়ার পরে তারা এত আমল করেন, আমরা কি করি? আমাদের আমল নামা যদি একটু তালাশ করেন, আমি আমার কথা বলতেছি, আপনি আপনার দিকে তাকিয়ে দেখেন, আমাদের আমল নামায় শুধু গুনাহ আসবে, গুনাহ আসবে, ঠিক আছে, নেকির চেয়ে বদি অনেক অনেক আসবে। আমরা আমাদের করণীয় কি? নিয়মে উচিত ছিল তো আমরা বেশি বেশি আমল করা। অনেকে তো আজকে এই মাস দিয়ে শাবান মাস চলতেছে এটাই জানেনই না, অনেক আছেন তাই না? অনেকে ভিডিও দেখে বুঝবেন যে এইবার শাবান মাস চলতেছে। তো যাই হোক, এই মাসে কেন নবী সাল্লাল্লাহু ইসলাম বেশি বেশি আমল করতেন, এর দুটি ই পাওয়া যায়। একটা হচ্ছে আবদুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু ইসলাম বেশি বেশি রোজা রাখতেন। তার কারণ হচ্ছে, আমরা যেরকম ইংরেজি বছরের শেষে আমাদের বার্ষিক একটা হিসাব নিকাশ শেষ করি, অনেক আছে না, মনে করেন ব্যবসা, অফিস, আদালত, এই বছরে কি হয়েছে না হয়েছে একটা আদান প্রদান অনেকের আছে, এটা বছরের শেষে হিসাব করা হয়। আর আল্লাহ তাআলার কাছে রমজান থেকে শুরু করে শাবান মাস, এই শাবান মাসে কি হয়, এই শাবান মাসে সম্পূর্ণ বিগত 1 বছর আপনি যা করছেন আপনার আমল নামা আল্লাহ তাআলার দরবারে পেশ করা হবে, ঠিক আছে। তো নবী সাল্লাল্লাহু ইসলাম রোজা রাখতেন এই জন্য, দুটি রেওয়ায়ত আছে, আরেকটি আমি বলতেছি। একটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখার কারণ হচ্ছে এই জন্য যে আল্লাহ তাআলার কাছে উনার আমল নামা যে যাবে, আল্লাহ তাআলা যেন এটা দেখেন যে উনি শেষ পর্যায়ে বেশি ভাগ রোজারত অবস্থায় ছিলেন, ঠিক আছে। এটা আমাদের জন্য শিক্ষাস্বরূপ, ঠিক আছে, আমরা যাতে করে আমরা শিখতে পারি যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করেছেন। না হয় যদি তিনি এটা না করতেন, এরকমও নির্ভুক আমরা মানুষ আছি যারা বলবো যে আমরা এই মাসে এই করবো সেই করবো, সামনে রোজা আসতেছে, সামনেও রোজা রাখবো, এখনো আমরা রোজা রাখবো, এটা কি সম্ভব? তো নবীজি কি রাখছেন? এরকমও মানুষ আছে, প্রশ্ন করতে পারে, করে ফেলবে। সেই জন্য নবীজি সাল্লাল্লাহু ইসলাম নিজে আমল করছেন, নিজে আমল করে শিখিয়ে দিচ্ছেন। আরেকটা শিক্ষা হচ্ছে, মনে করেন আমরা শুধু বললেই হয় না, এই যে আমি বলতেছি আমি কোনো কিছু করলাম না, আপনাদের শিখিয়ে দিলাম, কিয়ামতের দিন আমার হবে ডাবল শাস্তি। কেন? আমি আমল শিখাইলাম কিন্তু আমি নিজে আমল করলাম না। ঠিক তেমনি ভাবে নবীজি সাল্লাল্লাহু ইসলাম নিজে আমল করছেন, তারপরে আমাদেরকে শিখাইছেন। যেটা বলতেছিলাম, মনে করেন নবীজি সাল্লাল্লাহু ইসলামের আমল নামা আমাদের, অর্থাৎ আমরা যদি রোজা রাখি আমাদের আমল নামা এটা পরিষ্কার যে ওই মাসে আমল নামা আল্লাহ তাআলার কাছে পৌঁছানো হয় যে বান্দা কি আমল করছে, কি না করছে, কি না করছে, এক। আর দ্বিতীয় নম্বর যেটা, সেটা হচ্ছে আরেকটা যেটা রয়েছে, দুটাই সহিহ হাদিসের রেওয়ায়ত, এই মাসে বান্দা আগে পরবর্তী 1 বছর কে মরবে এটা লিস্ট আল্লাহ তাআলার কাছে যায়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন এই কারণে যে ওনার যে লিস্ট যাবে, মৃত্যুর যন্ত্রণা যেন ওনার কষ্ট হয়, তারা ফেরেশতাগণ গিয়ে যেন এটা দেখাইতে পারেন যে যে বান্দার মৃত্যু হবে উনি বর্তমানে রোজাদার অবস্থায় আছে, একদম অসহায় নাজুক বান্দা, ঠিক আছে, এরকম। এটা কিন্তু নবীজির জন্য আমি বলতেছি না, আমি আমাদের জন্য বলছি, নবীজি এটা শিখিয়ে দিচ্ছেন। সেজন্য মনে করেন আমরা এই মাসে রোজা রাখবো, যাতে করে আমাদের যদি হায়াত মত আপনি বলতে পারবেন না আজ আছেন কাল নাই, ঠিক আছে, টিকটকে ভিডিও থাকবে কিন্তু আপনি মরে যাবেন, আর এই ভিডিওর গুনাহ আপনার কবরে পৌঁছতে থাকবে যদি আপনি বেপর্দা অবস্থায় পর পুরুষ আপনাকে দেখেন, মহিলা যদি হয়ে থাকেন। আর যদি আপনি পুরুষ হয়ে থাকেন, গানের সাথে গান শুনে অবশ্য আরাম, মরবেন কবরে যাবেন, আপনার গান চলবে, শাস্তি আপনি কবরে শুয়ে শুয়ে পাবেন, কি আনন্দ, বাহ। তো যাই হোক, রোজা রাখতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা হচ্ছে আমরা রোজা রাখবো, কারণ কি, তো 1 বছরের মধ্যে যদি আমাদের মৃত্যু এসে যায় তাহলে যেন এই লিস্টটা, যদি মৃত্যুর লিস্টে আমাদের নাম থাকে তাহলে লিস্টটা যেন ফেরেশতারা এরকম দেয় যে এই বান্দা বর্তমানে রোজা অবস্থায় আছে তার মৃত্যুর কষ্ট যেন কমিয়ে দেওয়া হয়। মৃত্যুর কষ্ট কিন্তু অনেক কষ্ট পায়, ওই কষ্ট থেকেই আপনার জীবনের, অর্থাৎ পরকালীন জীবনের কষ্ট শুরু, যদি আপনি জাহান্নামী হয়ে যান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাত নসিব করুন।
কোন অবস্থাতেই সহ্য করার মতো না, কবরের চাপ একটু আপনি একটু চিন্তা করে দেখেন। শুধু তো ফিউচার প্ল্যান নিয়ে আমরা অনেক কিছু চিন্তা করি, ভবিষ্যতে কিভাবে কি করব, ই করব, সেই করব, বিল্ডিং করব, বাড়ি করব, ধনী হব, আর কত কিছু। ঠিক আছে, একবার এই চিন্তাটা আমরা করে দেখি যে আমরা তো একদিন কবরে যাব। হ্যাঁ, অবশ্যই কবরে যাবো। এবার ঘুম ভাঙ্গেন, দেখেন আমরা সবাই ঘুমিয়ে আছি, একটু ঘুম ভেঙে দেখেন কবরে যাব, ওইখান থেকে কি হবে। কবরে তো আমরা ঢুকবো, বাই চান্স মনে করেন আপনি যতই আমলদার হন, আপনি মনে করেন আপনার কবরে আপনার শাস্তি শুরু হয়ে গেছে, এখন আপনি কি করবেন? আপনি পারবেন কাউকে ডেকে ওইখানে নিচে? কেউ যাবে না, কোনো সাহায্য করে নাই। তুরস্কে দেখেন ভবন পড়ছে, মানুষ উদ্ধার কর্মী আছে, ফায়ার সার্ভিস কত কিছু আছে, কিন্তু আপনি কবরে গিয়ে শাস্তির মধ্যে পড়ে গেছেন, কে আছে উদ্ধারকারী? কেউ নাই। তো এখন কত সময় আপনি শাস্তি বুক করবেন? মরে যাবেন না? মরা নাই, তাহলে কি হবে? কিয়ামতের আগ পর্যন্ত আপনি কষ্ট করতে হবে, সহ্য করতে পারবেন? একটু নিজে চিন্তা করে দেখেন, কোনো অবস্থাতে সহ্য করার মতো নয়। তো কি করতে হবে? আমরা অবশ্যই আমল করতে হবে, গুনাহ ছাড়তে হবে, আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে, তারপরে যেটা আল্লাহ ইচ্ছা সেটা করবেন ইনশাআল্লাহ। আমরা যে আমল করবো আর আমাদের আমল কবুল হয়ে যাবে আর আমরা যে জান্নাতে চলে যাবো এরকম না, কিন্তু আমরা তো আমল করে আল্লাহর কাছে আশা রাখবো। আমল সবকিছু ছেড়ে দিয়ে তো আশা করলে ভাই হবে না। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই মাস থেকে আল্লাহ তালা আমাদেরকে সব পার করে দিয়ে এবার সামার মাস পর্যন্ত আমাদের কাছে আসছেন, বাল্যকনা রমজান পর্যন্ত আমাদের যেন পৌঁছাই দেন সুন্দরভাবে, আমরা যেন আমল করতে পারি, রমজানের রোজা রাখতে পারি। কিন্তু এখন থেকে প্রস্তুতি নিতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। ঠিক আছে, এই মাস থেকে আমরা বেশি বেশি আমল করব, বিশেষ করে এই দুইটা জিনিসের জন্য আমল করব। তিনটা জিনিস উদ্দেশ্য, তিনটা জিনিস সামনে রেখে আমরা আমল করব। এক, এই মাসে নবীজি সাল্লাল্লাহু ইসলাম বেশি বেশি আমল করছেন, সেই জন্য নবীজির হাদিসকে, নবীজির আমলকে আমরা জারি রাখবো, সেই জন্য একটা সুন্নত আদায় হবে, সেই জন্য আমল করব। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে, মনে করেন আমাদের যদি পরবর্তী এক বছরের মধ্যে মৃত্যু এসে যায়, তাহলে আল্লাহ তালা আমাদের জান্নাত নসিব করার জন্য মনে করেন মৃত্যুর কষ্ট, ঠিক আছে, সকরাতের কষ্ট যদি আমাদের একদম আসান হওয়ার জন্য এটা করব। আর তৃতীয় নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে মনে করেন আল্লাহ তালার কাছে আমাদের আমলনামাটা যাবে, এই জন্য যে আমরা একদম রোজাদার অবস্থায় আমাদের আমলনামা গেছে। ঠিক আছে, আপনারা দেখবেন বাজারে জিনিস বিক্রি হয় তো ভালো ভালো জিনিসগুলো উপরে রাখা হয়, অর্থাৎ সব শেষে, তাই না, বস্তা ভরলো কিন্তু ভালো ভালো জিনিসগুলো এর উপরে সাজিয়ে গুজিয়ে রাখা হয়, ওইগুলার কারণে অনেক নিচের এইগুলা এরকম না, তারপরে ওইগুলা উপরের সুন্দরগুলার কারণে মিশ্রগুলাও ভালো মন্দ হওয়ার পরেও ভালো দামে যায়। ঠিক আছে, ঠিক তেমনি ভাবে শেষ পর্যায়ে আমরা যদি বেশি বেশি আমল করতে পারি আর আমলনামাটা আল্লাহর কাছে যান, হয়তো আল্লাহ তালা এটার উসিলে আমাদের পূর্ববর্তী সমস্ত গুণা মাফ করে দেবেন, আমলনামা খুশি হয়ে আই আমলনামা থাকবে। ঠিক আছে, তো আল্লাহ তালা আমাদেরকে বিশেষ করে এই শাবান মাসে এবং রমজানের অবশ্যই তো রমজানে আমল করতে হবে, সবকিছু ছেড়ে দিয়ে রমজানে অবশ্যই বেশি বেশি আমল করতে হবে। আর এই শাবান মাসে আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি আমল করার এবং রোজা রাখার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।